আজকের রাশিফল 16 মার্চ 2019 শনিবার, তিথি শুক্ল দশমী, জন্মরাশি হল মিথুন, সূর্যোদয় সকাল 5:46 এবং সূর্যাস্ত বিকাল 5:47। মেষ রাশির রাশিফল, আজ একটু সাবধানে থাকুন, বদনাম হওয়ার সম্ভাবনা আছে। মানসিক দিক থেকে আজ কারোর কাছে অপদস্থ হতে পারেন। ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে, কর্মস্থলে ঝামেলা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হবে। অপ্রিয় সত্যি কথা যত কম বলা যায় ততই মঙ্গল হবে। আজ আপনার জন্য যথেষ্ট সময় থাকবে, তাই আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য দীর্ঘক্ষণ হাঁটতে যেতে পারেন। পুবরি টাকা জমিবাড়িতে বিনিয়োগ করা উচিত হবে। সৃজনশীল প্রকৃতির চাকরির সঙ্গে নিজেকে জড়িত করুন। যদি আপনি জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। বৃষ রাশির রাশিফল, একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন। যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন, যা আপনার দিকে আসছে। আজ আপনি প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং একটি আকর্ষণীয় উপহারও আপনার জন্য আসতে পারে। আজ সকালের দিকটা ভালো খারাপ মিশিয়ে চলবে। প্রেমে বাধা কেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনো দ্রব্যের প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনো সিদ্ধান্ত আপনাকে চিন্তায় ফেলবে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে, অকারণে আত্মীয়র সঙ্গে ঝগড়া হতে পারে। স্নায়বিক ভোগান্তির যোগ রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হল 7। মিথুন রাশির রাশিফল, আজ সকালের দিকে ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আজ দিনটা সব দিক থেকেই আপনার অনুকূলে থাকবে, তবে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহের সৃষ্টি হতে পারে। আইনি কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য সুনাম বৃদ্ধি পাবে। মনে কোনো ভয় আপনার কাজের ক্ষতি করতে পারে। আবেগের বশে কোনো কাজ করলে বিপদের সম্ভাবনা রয়েছে। আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন। আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলি তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবেন। আপনার সমস্যা গুরুতর হবে, কিন্তু আপনার চারপাশের মানুষরা আপনার ব্যথা লক্ষ্য করবে না। আপনার প্রণয়ের প্রতি উদ্বেগহীন মনোভাব আপনার বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। ব্যবসার মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগধারিত হবেন না। কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই খ্যাতি হারাবেন। আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হল 5। কর্কট রাশির রাশিফল, স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে। আপনি সম্ভবত বেশি খরচ করবেন। বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য কিছু আকর্ষণীয় পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে। প্রেমে অপ্রত্যাশিত মোড় সন্ধ্যার দিকে আপনার মনকে বিষণ্ন করে তুলবে। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে কিছু পরিকল্পনা করুন। অফিসের সমস্যা দূর করতে চেষ্টা করলে আপনার মনে উত্তেজনার মেঘ নিয়ে আসবে। কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে। ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রা ছাড়া কথায় আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটাতে নিজের বুদ্ধির প্রয়োগ করুন। পুরানো কোনো প্রিয় বন্ধুর সঙ্গে আজ দেখা হতে পারে। বন্ধুর জন্য আজ কোথাও সম্মানিত হতে পারেন। আজ কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। সিংহ রাশির রাশিফল, আপনার আজকের দিনে সকাল থেকে অর্শ নিয়ে কষ্ট পেতে পারেন। জলপথে ভ্রমণ না করায় ভালো হবে। ভাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে। সংসারে সুখ ফিরতে বিলম্ব হবে। পরিশ্রমের সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটি খুব শুভ। পরিবারে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে। কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার জন্য বেশি বয়স্ক, কিন্তু একদম সত্যি নয়। আপনার প্রখরতা এবং সক্রিয়তা মনের কারণে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারবেন।
প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভে সমৃদ্ধি আনবে। পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ হবে। যখন আপনি আপনার প্রেমিকার সাথে বাইরে যাবেন, তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ সেই রকম একটি দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলবে না। আজকের ভাগ্য সংখ্যা হল 7। কন্যা রাশির রাশিফল। আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন। প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসবে। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেবার সময় কারোর দ্বারা প্রভাবিত হবেন না। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে। আজ সকালের দিকে মন অশান্ত থাকবে। আজ কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে আজ কাজ করবে। সম্পত্তি রক্ষার ব্যাপারে একটু খরচ বৃদ্ধি পাবে। আজ অপরের জন্য কোনো কাজ করে মনে শান্তি পাবেন। আজ আপনার আনন্দ অপরের সমস্যার কারণ হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আপনার আজকের দিনে শেয়ার বাজারে কোনো ক্ষতি হতে পারে। ভালো করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভালো হবে। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা আসতে পারে। মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত দিতে না পেরে অপমানিত হতে পারেন। শিক্ষকদের জন্য সময়টা খুব অনুকূল। কর্মচারীদের জন্য ব্যবসায় ভালো লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে দিনটি শুভ। মা বাবার সঙ্গে কোনো কারণে বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। নতুন প্রেম কারো কারোর জন্য নিশ্চিত মনে হচ্ছে। আপনার প্রেমিক জীবনও আপনার জীবনকে প্রস্ফুটিত করবে। সফর করার পক্ষে দিনটি ভালো নয়। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। কোনো গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। কারোর অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। আপনার বন্ধু বান্ধবদের সাহায্যে আর্থিক ঝঞ্ঝাট সহজ করে দেবে। এক খুশি প্রাণোচ্ছল স্নেহশীল মেজাজ আপনার মিশুক স্বভাবকে আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনার প্রণয় আজ আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে। এখন আপনার উচ্চাশা উপলব্ধি করা এবং তার জন্য কঠোর পরিশ্রম করার সময়। সাফল্য আপনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করছে। আপনার বিপুল প্রত্যয় লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন। পড়াশোনায় খুব ভালো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হবে। আজ বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে। আজ কোনো কারণে মনে ভীষণ ভয় বা সংশয় কাজ করবে। অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমের দিকে প্রচুর সাফল্য থাকবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। ধনুরাশির রাশিফল। আজ আপনার ব্যবহার একটু খারাপ হতে পারে। আজ ব্যবসার চাপ বৃদ্ধি পাবে। জীবনে মূল্যবান সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। আজ সারাদিন হিসেব করে চললেও খরচ হতে পারে। শরীরের দিকে নজর দিন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। ধ্যান এবং যোগব্যায়াম আপনার মানসিক দৃঢ়তাকে বৃদ্ধি করবে। দীর্ঘ সময় স্থগিত থাকা বকেয়া এবং পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করা যাবে। আপনার জ্ঞানের তৃষ্ণা আপনাকে নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। আজ আপনার প্রয়োজন আরাম করা এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে খুশি খোঁজা। আপনার পরিচিতি মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। আপনার পরিবারের সদস্যরা তুচ্ছ ব্যাপারকে বড় করে দেখাতে পারে।
কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীর মানসিক সহায়তা প্রদান করতে পারেন। যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন, তাহলে মেজাজ চড়বে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝবার চেষ্টা করুন। আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন, বন্ধুর ব্যাপারে একটু সতর্ক থাকার দরকার আছে, কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ আছে, কোনো ভালো ব্যক্তি আপনার যেচে উপকার করতে পারে, চাকরিতে বদলি হওয়ার জন্য চিন্তা হবে, পেটের সমস্যায় আজ একটু ভুগতে পারেন, ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। আজ সকালের দিকে শরীরে কোনো কষ্ট বৃদ্ধি পেতে পারে, নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে, বাড়িতে কোনো অশান্তির ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে, পরিশ্রম করে তার ফলস্বরূপ কিছুই পাবেন না, সন্তানদের দুরন্তপনায় রাগ বাড়তে পারে। আজ কোনো বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে, ব্যবসায়ীদের অগ্রগতি হবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়, আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে, অনেক মানুষই আপনার সামনে মৌলিক প্রশংসা বর্ষণ করবেন, টাকা পয়সার লাভ আজ আপনার প্রত্যাশা মাফিক হবে না, ঘরের কিছু পরিবর্তন আপনাকে অত্যন্ত ভাব্যবান করে তুলবে, কিন্তু যারা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে আপনি আপনার অনুভূতি কার্যকরভাবে জানাতে সমর্থন হবেন। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশি রাশিফল। আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে। আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন, পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন। আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে, তাই আপনি সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে। কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন। আজ চিকিৎসার ব্যাপারে খরচ বাড়তে পারে, পদোন্নতিতে বিদেশ যাত্রার যোগাযোগ দেখা যাচ্ছে, শরীরে কোথাও চোট লাগার সম্ভাবনা রয়েছে। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব ভালো সময় আসছে, বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন, আর্থিক সমস্যা ভোগান্তি হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।